মিয়ানমারের এইয়ারওয়াদি বদ্বীপ অঞ্চলে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে 20 জন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে শনিবার এই তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে এইয়ারওয়াদিতে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করতে গেলে গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষ বাধে। গুলতি নিয়ে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ করার চেষ্টার সময় ঘটে হতাহতের ঘটনা। সন্দেহভাজন ওই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র লুকিয়ে রাখা এবং বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া দেশটির উত্তর এবং পূর্বাঞ্চলেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। মিয়ানমারে 1 ফেব্রুয়ারি থেকে জান্তা বিরোধী বিক্ষোভে 845 বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে, গ্রেপ্তার 4,500-এর বেশি।